Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. আচ্ছা দীপ্ত, মাঝে মাঝে তুমি পালিয়ে যাও কেন বলো? পালালাম কোথায়? আমি তো কাজে গেছিলাম। হ্যাঁ, এবার নয় কাজে গিয়েছিল, কিন্তু এর আগে তুমি দুবার পালিয়ে বিশ্ব সংসারের ফাঁক তুমি নিজেকে দিয়ে ভরে তুলতে চাও, কিন্তু কিন্তু নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো? ফাঁকা লাগে না? আমার কথা জবাব দিচ্ছে না? তুমি তো বলছো, আমি শুনছি। কোনো খোঁজ পেয়েছো? না, কোনো খোঁজ পাইনি, আজও খোঁজ করে যাচ্ছি। সে বেঁচে নেই প্রশান্ত। আগে তো কখনো এই ছবিটা এখানে দেখিনি প্রশান্ত। পুরনো ছবি এনলার্জ করে দেখি। স্মৃতি? হ্যাঁ, বলতে পারো। হ্যাঁ দীপ্ত, শোনো, ডক্টরস ক্লাব তোমাকে একটা রিসেপশন দিতে চায়। কিন্তু আমি তো কালই চলে যাবো। হে, কোথায়? রূপনগরে। একটা কথা বলবো। বলো। ওই রূপনগর হাসপাতাল দিয়ে তুমি তোমার চোখ কান মুখ সমস্ত মুড়ে রাখতে চাইছো, কিন্তু দীপ্ত তুমি তুমি যে কি চাও তা তুমি জানো না। আমি জানি প্রশান্ত, মনে করছো জানো, তবে জানো কি না তাও জানো না। একটা ঠিকই জানি প্রশান্ত, সেটা হচ্ছে আমার সত্য। আপনার ঘরে গিয়ে বসে
হ্যালো 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 ডক্টর বোস, হাউ আর ইউ? ভালো, আপনি কেমন আছেন? ভালো। ডক্টর বোস, ইউ লুক টু ওল্ড, রাইট? কি বলছেন, বয়সটা কি কম হলো নাকি? 47। হ্যাঁ, মত 47। আপনার কথা বাদ দিন, মানুষের কল্যাণের জন্য যারা জীবন কাটায় তারা তো অমর। আসুন আসুন, চলুন। কি অপারেশন হচ্ছে? সাবডিউরাল হেমাটোমা। ডিউরাল হেমাটোমা? হ্যাঁ, আদার সার্জনরা তো অপারেশন করতেই চান। একজন নতুন আরএস এসেছেন, উনি একরকম জোর করেই নিজের দায়িত্বে অপারেশন করছেন। Satisfied? Plenty. Condition of the patient? Perfectly all right. Okay. Young Doc? Yes? Congratulations. Thank you, sir. You have done something miracle, huh? Thank you. আপনি নিশ্চয়ই এই হাসপাতালের একজন ডক্টর? Yes. কিন্তু অপারেশনের সময় ওটিতে ওভাবে ঢোকা আপনার অন্যায় হয়েছে। Well, I'm sorry. That's all right. বাবা, তোমায় খুঁজে খুঁজে হায়রান। তুমি কোচু ডাক্তার, তোমাকে তো কেউ চেনে না। মানে? হাসপাতালে ঢুকে যাকেই জিজ্ঞেস করবো সেই বলে বলতে পারি না, অফিসে জিজ্ঞেস কর। দোতলায় এসে তবে জানতে পেরেছি তুমি অপারেশন করছো। নতুন এসছি কি না, তো অনেকেই ছিল না। চলো চলো, অনেক কথা আছে। আমার ক্ষমা করবেন, আপনি যখন ওটিতে গিয়েছিলেন আপনার পরিচয় তখন জানতাম না। কোন কলেজ থেকে পাশ করেছো? মেডিকেল কলেজ থেকে। কোন বছরে? গত বছর। শিক্ষা শেষ না করতে চাকরি কেন? সুযোগের অভাব বলে। কলকাতার হাসপাতাল থাকতে এখানে কেন? এটা তো নগণ্য হাসপাতাল নয়। যাবে ইচ্ছে থাকলেও আমার সে সঙ্গতি নেই। যদি আমি তোমাকে পাঠাই তাতে আপনার লাভ? আমার কোনো লাভ নেই, এই হাসপাতালের লাভ। একদিন হয়তো আমার অবর্তমানে এই হাসপাতালের ভার তোমাকে নিতে হতে পারে। কি করে? ওয়েল, তোমাকে আরো বড় সার্জন হতে হবে, এই হাসপাতালকে ভালোবাসতে হবে। মেয়েটিকে? মেয়েটি? যে মেয়েটি তোমাকে ডেকে নিয়ে গেল তার সঙ্গে তোমার কি সম্পর্ক? রোম্যান্স? মাই ডিয়ার ইয়াং ম্যান, তোমার কাছে কোনটি বড়? মেয়েটি বড় না ডাক্তারি বড়? আমার কাছে দুটোই বড়। অ্যাবসার্ড, অ্যাবসার্ড হয় না। কি বলতে চান আপনি? মানুষের কল্যাণ করবে এই তো তোমার জীবনের ব্রত। তা না হলে আমার তো ডাক্তার হওয়ার কোনো মানেই হয় না। তাহলে ঘর সংসারে স্বপ্ন এগুলো তোমায় ত্যাগ করতে হবে। কেন? তোমার আদর্শের পথে এগুলো বাধা হয়ে দাঁড়াবে। আমি আপনার কথা মানতে রাজি। ও, ইউ আর এ ফুল, তোমাকে আদর্শ হারাতে আমি দেব না। এ ভুল তুমি কিছুতেই করতে পারবে না। ইট ক্যান বি I'm sorry, ইয়াং ম্যান, আমি একটু এক্সাইটেড হয়ে পড়েছিলাম, কিছু মনে করো না।
আমার ভয়টা কি জানো? তুমিও হয়তো আমারই মতো ভুল করে বসবে। স্যার? ইয়েস ইয়েস মাই বয়। আমার আদর্শকে বাঁচাতে গিয়ে একজনের জীবন শেষ হয়ে গিয়েছিল। ঘর সংসারের স্বপ্ন আমি কোনোদিনই দেখতাম না। আমি শুধু দেখতাম যে আমি আদর্শ ডাক্তার হব। বিলেট থেকে এফআরসিএস ডিগ্রি নিয়ে আমি দেশে ফিরছিলাম। মরণাপন্ন রোগীকে শহরে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে, এখানে নাকি এরকম চিকিৎসাই হয় না। কি করি বা হবে, গ্রামে ভালো ডাক্তার কোথায়? রয়, কোন হাসপাতালে জয়েন করবে? যে হাসপাতালে এফআরসিএস নেই সেটা আবার কোন হাসপাতাল? Wanted, one MBBS for the post of resident surgeon on a consolidated remuneration of rupees 400 per month with effect from 1st March. Apply Shibdash Ghor, Chairman R.B. Ghor Memorial Hospital, Rupnagar. আরে দূর, ওরা তো একজন MBBS চেয়েছে, তাছাড়া একটা গ্রাম্য হাসপাতালে একজন FRCS এর কি স্কোপ? অ্যাপ্লিকেশন গ্রান্ট হলে ওখানে যাবো ডক্টর সাহেব। প্যাট্রিয়টিজম, নিরাত্মবোধ বলতে পারেন। আচ্ছা সত্যি তুই পাগল হলি নাকি? কেন? দেখ আমি বলছিলাম কি, আইন আমরা দুজনে প্ল্যান করে একটা নার্সিং হোম করি। কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে প্রশান্ত। হয়ে গেছে তা হোক, তবু আমার কথা ভেবে দেখ। না প্রশান্ত, তা হয় না, হয় না। হাসপাতাল ইনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট ডক্টর চক্রবর্তী, আর এরা হচ্ছেন সব কমিটি মেম্বার। আপনার অ্যাপ্লিকেশনটা পেয়ে এরা সবাই খুব আশ্চর্য হয়েছিলেন, কিন্তু আমি মনে মনে আপনাকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানিয়েছিলাম। কেন কেন, কলকাতার বাইরে তোমার মতো আপনার মতো না, তুমি হ্যাঁ তুমি তুমি তোমার মতো এতগুলো ডিগ্রি নিয়ে কজন গ্রামের হাসপাতালে আছে? নেই বলি তো এলাম। হ্যাঁ হ্যাঁ আসবে, আসবে বইকি, নিশ্চয়ই আসবে, নইলে হাসপাতাল বড় হবে কি করে, খ্যাতি পাবে কি করে? কি জানো, এই হাসপাতাল তো আমার বাবার তৈরি, তাই এটা নিয়ে আমার এত পাগলাম। আমি আসছি।
রামে রাম, রামে দুই, রামে তিন, রামে চার। আপনি ডক্টর রায়ের কথা নতুন আইস ডক্টর চক্রবর্তী? আগে সুপারিনটেন্ডেন্ট হিসেবে এটা তো আপনারই করা উচিত, কি বলেন? জলটা যে একেবারে খাঁটি মিশির জল, জলপথ থেকে ভদ্রলোক নিয়ে এসেছেন। দেখুন আপনার বিল থেকে কত কাটবেন? যে পরিমাণ জল সেই অর্ধেক, আর অন্যায় শাস্তির জন্য বাকি অর্ধেক। শুনুন, আপনাকে এটা রেখেছেন আপনি থাকবেন, কিন্তু খাঁটি জল দেখলেই মামা, হ্যাঁ এই যে বড় শক্ত, এবার আমার কি হবে? তোমার কি হবে? মদর কোথাকায় এই বিনি পয়সা খাঁটি দুধ খাওয়া তোমার খুঁজবে? কত ভাগা মামা, মামা ওয়ার্ড মাস্টার তো আপনি, সেটা কেন? আগে বললে পরে আবার খিটখিট করেন ডাক্তারবাবু। বিছানা চাদর কদিন অন্তর পাল্টান? আগে 7 দিন অন্তর। আগে মিজে কথা, 7 দিন অন্তর না চাই, এসব দিয়ে এই বিছানা শুয়ে আছি, দুর্গন্ধে প্রাণ যায়, ঝুড়ো গুপো সুপারিনকে বাদ দিয়ে এই দিকটা সামলান না, নইলে চাকরি থাকবে না। ঠিক ধরেছেন। ব্যথা লাগছে? পেপটিক পারফোরেশন। অপারেশন করতে হবে। কবে? আজকালের মধ্যেই। কোথায় করবেন? এখানে। সে কি মশাই, এই হাসপাতালে? সর্বনাশ। কেন সর্বনাশ কেন? আরে মশাই, পোড়া কাটা ছাড়া এখানে কোনো অপারেশনই হয় না। এখন থেকে সব অপারেশনই হবে। হবে? হ্যাঁ। তো হোক। ওটির কাজ কিছু জানেন? আগে হ্যাঁ সব জানি। তাহলে পারফোরেটেড পেপটিক কেসে যা যা ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো একটা ট্রেতে করে নিয়ে আসো। ডক্টর, কি হয়েছে? গাছ থেকে পড়ে গিয়ে হাত ধরতে ফ্র্যাকচার হয়ে গেছে। দেখি হাতটা, দেখি দেখি। আপনার ছেলে? না, আমাদের স্কুলে। মানে শক্ত অপারেশন তো এখানে হয় না কিনা? তাহলে আমি এখানে এলাম কেন? না বলছিলাম কি যে অপারেশন করতে গিয়ে যদি তাহলে তো হাসপাতালে দুর্নাম হবে। তা আপনাদের কাছে দুর্নামের ভয়টা বড় না চিকিৎসাটা বড়? ডক্টর রায়, ওটি নার্সের কাজ আপনি জানেন বললেন না? আগে হ্যাঁ। এই তো ইনস্ট্রুমেন্টস এনেছি। আপনি কিচ্ছু জানেন না, আপনাকে দিয়ে চলবে না। আর সব ইনস্ট্রুমেন্টস কোথায়? আগে হাসপাতালে যা ইনস্ট্রুমেন্টস ছিল সব এনেছি। হোয়াট? মিস্টার ধর, ইনস্ট্রুমেন্টসের লিস্টটা আমাকে দেওয়া হয়েছিল, এর অর্থ কি? আগে এই লিস্টে যা আছে তার সব ইনস্ট্রুমেন্টস এই হাসপাতালে নেই। কিন্তু আমার মনে আছে ডক্টর চক্রবর্তী, এই লিস্ট অনুযায়ী সব কিছু কেনবার জন্যে বোর্ড টাকা স্যাংশন করেছিল। আগে হ্যাঁ তা করেছিল, আর এসব ছিল সব। সেগুলো গেল কোথায়? মানে কোথায় যে গেল ঠিক। করাপশন, করাপশন ইন এভরি কর্নার। ডক্টর রায় কোথায় চললে? কলকাতায়। শোনো শোনো ডাক্তার, ডাক্তার এভাবে ভুল বুঝে তুমি চলে যাও না। ভুল বুঝে? হ্যাঁ, সত্যিকারে এখানে দেখবার কেউ নেই। কিন্তু আমি যা দেখবার দেখেছি মিস্টার ধর। কি দেখেছো? ওই পেপটিক আলসারের রুগী থেকে উইদাউট অপারেশন বাঁচানো যাবে না। কিন্তু তুমি চলে গেলে তো রুগী বাঁচবে না। বরং আমি না গেলেই রুগীটি বাঁচবে না। তার মানে একজন ভালো ওটি নার্স চাইতো? হ্যাঁ হ্যাঁ। কতগুলো ইনস্ট্রুমেন্টস চাইতো? নিশ্চয়ই নিশ্চয়ই। তবে আইসি ডক্টর কে? ও ওই ছেলেটিকে ডক্টর বোস উনি অ্যারেঞ্জ করছেন। হ্যাঁ হ্যাঁ, উনি সব করে দেবেন।
একটু মেয়ে ছেলে দেখা করতে আছি। আবার কে রে? আসতে বল এখানে। আমি বললাম না এসি ছিল সহজেই, আপনি মিথ্যে রাগ করছেন। জিনিসগুলো ছিল কোথায়? খুঁজতে খুঁজতে পাওয়া গেল, একটা কেস তো খোলাই হয়নি। একটা কেস খোলাই হয়? হ্যাঁ। বাহ, ব্যবস্থা বেশ ভালোই বলতে হবে। তাহলে আপনাকে তো কলকাতায় যেতে হচ্ছে না, ট্রেন ওটিনার্স কোথা থেকে পাওয়া যাবে? ডক্টর রয় বলুন। কলকাতায় গেলে নার্স আপনি পেতে পারেন, তবে ট্রেন ওটিনার্স পাওয়া কোথায় শক্ত হবে। চেষ্টা করতে হবে। চেষ্টা করলে হয়তো পাবেন, তবে যখন পাবেন তখন পেশেন্টটি আপনার মারা গেছে। আপনি কি বলতে চাইছেন বলুন তো? হাসপাতালে আপনাদের সমস্যার কথা শুনলাম, তাতে মনে হলো আপনাকে বোধহয় এ কেসে আমি সাহায্য করতে পারি। আপনি কি করেন? আমি একজন স্কুল টিচার। স্কুল টিচার? আপনি ভুল করছেন, এটা পাঠশালা নয়। আমি জানি, আর সেই জন্যই বলতে এসেছি, মিথ্যে ছুটোছুটি করে পেশেন্টটিকে নাম এনে আনঅফিসিয়ালি আমার সাহায্য নিলে বোধহয় ভালো করতেন। হ্যাভ ইউ গট অফ ইওর হেড? একটা ওটি নার্সের কাজ আপনি জানলেন কি করে? আমি জানি, বাট হাউ ইজ ইট পসিবল? আপনি স্কুল টিচার, একজন ওটি নার্সের যোগ্যতা আমার আছে। আচ্ছা বলুন তো, পারফোরেটেড পেপটিক কেসে কি কি ইনস্ট্রুমেন্টস লাগে? পরীক্ষা? কয়টা নাম বলুন? স্ক্যালপেল, আর্টারি ফরসেপস স্ট্রেট এন্ড কার্ভড, ডিসেক্টিং ফরসেপস, অ্যালিসিস টিস্যু ফরসেপস, রিট্রাক্টর, সাকার। আপনি একজন স্কুল টিচার বলছিলেন না? হ্যাঁ। কোন স্কুলে পড়ান? নন্দীপুর গ্রামের একটি স্কুলে। কেন? মানে? মানে ওটি নার্সের সম্পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি স্কুলে কেন? বাধ্য হয়েছি বলে। কারণ? কারণ একটা নিশ্চয়ই আছে। আচ্ছা চলি, নমস্কার। আচ্ছা নমস্কার। মিস বোস, অচেনা বোস। আপনার কাছে আমরা কৃতজ্ঞ। ডক্টর রায়, এই নে। কি এগুলো? ওই যে সেই ওটিন অ্যাক্সেস জন্য সব অ্যাপ্লিকেশন। তা এগুলো দেখেছেন? কিছু পাওয়ার কোনো আশা আছে? হ্যাঁ, এগুলো দরকার তো নিশ্চয়ই পাওয়া যাবে একজন কাউকে। আমি এইগুলো নিয়ে গিয়েছিলাম মিস্টার ধরের কাছে কনসাল্ট করতে। আচ্ছা, উনি আবার চলে গেলেন। কোথায়? কলকাতায়। কেন? এই হসপিটালের জন্য একটা গ্র্যান্টের জন্য বন্দোবস্ত করতে গেছেন। ও তাই নাকি? দশের মধ্যে ফিরবেন। আচ্ছা, তা আপনাকেই বলে গেলেন, এর থেকে দেখে শুনে একজন কাউকে নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে, আমি দেখে রাখবো। অসম্মানে ধাত্রীবিদ্যায় উত্তীর্ণ হয়ে আমি বর্তমানে জলঢাকা হাসপাতালে কাজ করতে পেয়েছি। আজ 15 বছর আমি অত্যন্ত সুনামের সঙ্গে রায়পুর মেটার্নিটি হোমে নার্সের কাজ করছি। আমার বয়স 36। ভালো।
আপনি হঠাৎ? চলি বলে তো চলেই এলেন, কিন্তু চলছে না কিছুই। মানে? আপনাকে এই স্কুলটি ছাড়তে হবে। স্কুল ছাড়তে হবে কেন? আমাদের হাসপাতালে জয়েন করবেন বলে। তা সম্ভব নয়। কেন সম্ভব নয়? সামান্য শিক্ষিত যে কোনো একজন লোক হলে পরেই এই স্কুলটা চলতে পারে, কিন্তু একজন ভালো ওটি নার্স না হলে যে অপারেশন থিয়েটার বন্ধ হয়ে যাবে। বেশ তো, কলকাতা থেকে কাউকে আনিয়ে নিন না। ভালো কাউকে পাওয়া যাচ্ছে না বলেই তো আপনার কাছে আসা। আমি দুঃখিত। আমি দুঃখিত ডক্টর রায়। ডক্টর রায়, আজ আপনি আমার সম্বন্ধে নিঃসন্দেহ হলেও আমার কোনো উপায় নেই। বাট ওয়াই ওয়াই? আমি তো বুঝতে পারছি না যে নার্সিং এর কমপ্লিট পে থাকা সত্ত্বেও আপনি কেন এখানে পড়ে থাকতে চাইছেন। আপনি এখনই শুনতে চান? ওয়েল, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে। আমার উপর একটা সাসপেনশন অর্ডার আছে। হোয়াট? সাসপেনশন অর্ডার? হ্যাঁ, মেডিকেল কলেজের সিস্টার উঠেছিলাম। একটি পেশেন্টের সম্বন্ধে যে ইনস্ট্রাকশন ছিল তা একজন ওয়ার্ড নার্স ভুল করে, দোষটা আমি নিজের উপর নিয়ে নিই। কিন্তু কেন? না নিলে মেয়েদের চাকরি যেত। ও, ইউ আর টু সেন্টিমেন্টাল। একজন দায়িত্ব জ্ঞানহীন অযোগ্য নার্স কাজে বহাল থাকবে, আর আপনার মতো একজন যোগ্য নার্স মেডিকেল ওয়ার্ল্ড থেকে চলে যাবে। সে নার্স অযোগ্য নয়, তার পঙ্গু স্বামীর ভরণ পোষণ করে সে। একটি মেয়ের পক্ষে এর চেয়ে বড় যোগ্যতা কি থাকতে পারে? আচ্ছা, আপনাকে চার্জশিট নিশ্চয় দিয়েছিল। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আপনি চা খাবেন নিশ্চয়ই? চা মন্দ নয়, তখন কি একটা ঠান্ডা চা খেলাম। দু কাপ চা করে নিয়ে এসো। আপনার চার্জশিট নিয়ে আসুন তো। আমার চার্জশিট দিয়ে আপনি কি করবেন? আহা, দরকার আছে ও দেখতে চান তো ভেতরে আসুন। আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি যান। যে নার্সটির উপকার করেছিলেন তার নামটা কি? প্রমিলা গুহ। প্রমিলা গুহ? কি ওটা নিয়ে কোথায় যাচ্ছে? আরে আপনার চা। আপনি কেন যে একটা সামান্য ওটি নার্সের জন্য। সামান্য বলবেন না, সামান্য বলবেন না। আমি ও দেশেও থিয়েটার সিস্টার দেখেছি, এ দেশেও দেখছি, বাট নো ডাউট শি ইজ এ ট্যালেন্ট। দোষ তো সে করেছে, তার জন্য তার শাস্তি পাওয়া উচিত না, বরং পুরস্কার পাওয়া উচিত। তার মানে? যে কোনো একজন কোয়ালিফাইড ওটি নার্স চলে যাওয়া মানে মেডিকেল ওয়ার্ল্ডে সমূহ ক্ষতি। আমায় দেখেছেন স্যার? হ্যাঁ, ইনি ডক্টর দীপ্ত রয়, টপ অফ দি মেডিকেল ওয়ার্ল্ড। তোমার সঙ্গে কিছু কথা বলতে চান। ওটি স্টাফ অচেনা বসকে চেনেন? হ্যাঁ, তিনি আমাদের এখানে কাজ করতেন। এখন কাজ করেন না কেন? আমি জানি না। তার উপর একটা সাসপেনশন অর্ডার ছিল, আপনি তো সবই জানেন। যা জানেন বলুন, আপনার কোনো ভয় নেই। দোষ আমিই করেছিলাম, সে দোষের জন্য তিনি নিজেকে দায়ী করেন। দূরে সরে গিয়ে সেদিন শুধু আমার নয়, আমার স্বামীর জীবন বাঁচিয়েছিলেন তিনি। তার কাছে আমার ঋণের শেষ নেই। মামা, 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 কত ভাটা
দুধ না খেয়ে গাল দুটো আমার কিরম চুপে গেছিল, যাই এবার দুধের ব্যবস্থা করি গে যাই। বহু মুশকিল হলো, দুদিন হয়ে গেল, কোথায় গেলেন ডক্টর রায়? আরে মশাই, এফআর সিএ ওরা কেন সব গ্রামে ঘরে থাকে, দুদিন শখ করে এসেছিল, তারপর এখানকার ব্যাপারটা আমার থেকে সরে পড়েছে। সরে পড়েছেন? হ্যাঁ, মানে উনি আর আসবেন না? না না, হয়তো দেখুন এতক্ষণ অন্য কোথাও গিয়ে জমিয়ে বসে, আর এদিকেই আসছে না। আপনি বলছেন উনি আসবেন না? না, কিন্তু উনি তো এমন কিছু কেন ফাজেক ফাজেক করছেন বলুন তো? মামা যখন বলেছেন ডক্টর রায় আসবেন না, তখন তিনি আসছেন না, ব্যাস। মামা কিছু তো রাখলেন না, মারলে। কোথায় গিয়েছিলেন ডক্টর রায়? কলকাতা। এসব কি আনলেন? কতগুলো দরকারি ওষুধপত্র। কেন, ওষুধপত্র তো সবই আমাদের স্টকে আছে। ওগুলো বিশ্বাসযোগ্য নয়। হ্যাঁ, বাণিজ্যটা বেশ ভালোই চলছিল, কি বলেন? মানে মানে ওগুলো চলবে না। ভয়ের কিছু আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভয়ের আছে বই কি, অবস্ট্রাক্টেড লেভার কেস, ও বাড়িতে রাখা ঠিক হবে না, হাসপাতালে পাঠিয়ে দেবেন। হাসপাতালে? আপনি এখন যেখানে খুশি জয়েন করতে পারেন। তা পারি, যেমন ধরুন ক্যালকাটা, বম্বে, দিল্লি, মাদ্রাস, শান্তিপুর, কৃষ্ণনগর, শ্যামনগর, তাই না? এরকম জায়গায় তো পারেন। ভাবছি, তাহলে ভাবুন। আপনি আসুন তোমার সঙ্গে। আমি যা বলবো তাই করবেন। কিন্তু আমি কি পারবো? আপনাকে পারতে হবে, আসুন। ডক্টর রায়, দ্য ইনস্ট্রুমেন্টস ফর ট্রাকিওটমি আর রেডি। আপনি? আজই জয়েন করলাম। ভেরি গুড। আমার স্ত্রী সন্তান হতে গিয়ে এটা অবস্ট্রাকশন কেস। আপনাকে তো বলেছিলাম যে আপনার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে দেওয়ার জন্য। হয়ে গেছে ডাক্তারবাবু, মাঝি প্রিটিকমেন্ট, দিস ইজ অলসো সিরিয়াস কেস। আমি যাচ্ছি ডক্টর রায়। প্লিজ, আপনি আসছেন তো? আমি আসছি এখন, চলুন। আপনার নামটা? অচেনা আমার নাম। হ্যাঁ, ভুলে গিয়েছিলেন তো? আর ভুলে যাওয়াই স্বাভাবিক, যা বিটখুটে আপনার নাম। হয়তো বিটখুটে আমার জীবন বলে। বিটখুটে জীবন? জীবনের কোনো পথটাই তো আমার চেনা নয়। ছিলাম নার্স, হলাম শিক্ষয়িত্রী, তারপর আবার নার্স হয়ে সম্পূর্ণ অপরিচিতার মতোই আপনাদের মাঝে এসে পড়লাম। আচ্ছা, আপনি যে আমাদের হাসপাতালে জয়েন করবেন সেদিন তো সে কথা বললেন না। আপনি তো অনেক কথাই বলেন না। কিরকম? এই যে সাসপেনশন অর্ডারটা আপনি তুলিয়েছেন সেটা তো বলেননি। না না, সে আপনার কোনো দোষ নেই বলে ওরাই তুলে নিয়েছে। চিঠিতে কিন্তু লেখা ছিল as per talk with Dr. Dipta Roy. তাই বুঝি?
তাহলে তো একটা মহৎ কার্য করে ফেলেছি। হ্যাঁ আচ্ছা, সেদিনে তো গিয়ে বললেন চলছে না বলে আমাকে দরকার, তারপর যখন সাসপেনশন অর্ডারটা উঠে গেল তখন কলকাতা বোম্বে দিল্লি দেখালেন কেন? সেটা আপনার উন্নতির কথা ভেবেই বলেছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে এই হাসপাতালের আপনাকে সত্যিই প্রয়োজন। চা খাবেন? কোথায়? আমার বাড়িতে। তা মন্দ নয়, সেদিন কিন্তু না খেয়ে পালিয়ে এসেছিলেন, আজ পালাবেন না? না না চলুন বসুন, আমি আসছি। জানি আচ্ছা আমিও বাজাবো, কিন্তু হলো না। আপনি বসুন। আশা, আশা দু কাপ চা নিয়ে এসো তো। বাজান তো আপনি। তাই বলে কিন্তু শেখাতে পারবো না। শেখাবেন না? আচ্ছা এটা বুঝি আপনার হবি? ছিল এককালে, এখন নেই কেন? এখন নেই কেন? দেখুন, ডাক্তারি পাশ করার পর যখন জানতে পারলাম যে আমাদের দেশে 5000 মাথা পিছু একজন করে ডাক্তার, তখন আমি ঠিক করলাম যে একমাত্র ডাক্তারি করা ছাড়া আমার অন্য কোনো হবি থাকা উচিত না। কিন্তু শুধু ডাক্তারি দিয়ে কি জীবন চলে? কেন, বেশ তো চলে, চলছেও তো ভালো। কিন্তু বাড়ি? বাড়ি? আপনার বাড়িতে কে কে আছেন? থাকবার যাদের কথা ছিল তারা থাকলো কোথায়? সবাই চলে গেল একে একে। ভাগ্যিস কলকাতার বাড়িটা ছিল। মানে? ওইটা বিক্রি করে তো বিলেত গেলাম। কাজের সময় যত ঝামেলা। কে আপনি? নমস্কার ডাক্তার। হ্যাঁ নমস্কার, কি ব্যাপার? মানে ওই আপনি আমাকে অপারেশন করে ভালো করে তুলেছিলেন। অপারেশন করে? আগে হ্যাঁ, ওই যে পেট ক্যান্সার অপারেশন। ও তারপর কি হলো? না মানে আমার স্ত্রী বলছিলেন আপনি যদি দয়া করে আমার বাড়িতে একবার পায়ে তুলুন। কেন, আপনার স্ত্রী হয়েছে নাকি? না না, স্ত্রীর কিছু হয়নি, মানে উনি বলছিলেন আপনাকে উনি একদিন খাওয়াতে চান। খাওয়াবেন? আগে কি কি খাওয়াবেন? আগে মানে খুব তৈরিবাদ করে খাওয়াবেন তো? আগে হ্যাঁ, মানে যতটা সম্ভব। প্রচুর সস্তা না? আগে হ্যাঁ। না খুব সস্তা আছে, বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান। ওদিকে গিয়ে আবার না ভাই, ওনাকে একটু মানে এই ওনার সঙ্গে একটু দরকার। আজকে কিরকম লোক বলুন তো? আপনি তো বললেন, সেদিকে উনি তো একেবারে রেগে মেগে অস্থির। উনি যাবেন, আপনি সব আয়োজন করে আপনি নিয়ে যাবেন তো? নিশ্চয়ই। ধন্যবাদ। বাবা চমৎকার তো, দেখে কি যেন বলে এটাকে, মাছের কালিয়া। মাছের কালিয়া? কালিয়া? এই কালিয়া আছে না কে? নিশ্চয়ই নিশ্চয়ই। একটু দেখে বলুন তো। কই গো, কালিয়া আনো না একটু। আপনি কিন্তু ভাবেন না বলেছিলেন। কিন্তু রান্নাটা এত চমৎকার না, আর কি জানেন এখন না খেলে এদের সব নষ্ট হবে। এখানে কিন্তু গাড়ি ঘোড়া নেই। ভালোই তো, হেঁটে হেঁটে যাবো, আর খাওয়া দাওয়ার পরে একটু হাঁটা ভালো। এনেছেন?
মশাই কি ব্যাপার কি হ্যাঁ হাসপাতালে সব কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে চুপচাপ বসে আমরা আপনার জন্যই বসে আছি কেন কি হয়েছে দেখুন ডক্টর রায় এই হাসপাতালের উন্নতির জন্য সরকারের কাছ থেকে একটা গ্রান্ট নিয়ে মিস্টার ধর কলকাতা থেকে রূপনগর রওনা হয়েছিলেন আরে মশাই এই তো আনন্দের খবর এর জন্য মুখ গোমরা করে বসে থাকবার কি আছে কোথায় মিস্টার ধর একটা মাল বোঝাই লরির সঙ্গে ধাক্কা লেগে মারা গেছে হোয়াট নিশ্চয়ই আসবে নইলে হাসপাতাল বড় হবে কি করে খ্যাতি পাবে কি করে ডাক্তার রায় কলকাতা থেকে ওই আর্কিটেক্ট আর ইঞ্জিনিয়াররা এসে পড়ছেন কবে বোধহয় কাল বিকেল 4 নাগাদ এসে পড়বে আচ্ছা কিন্তু আমি ভাবছি ডাক্তার রায় যিনি এত মাথামাতি করে সবকিছু করলেন তিনি তো রইলেন না এখন এই হাসপাতাল বড় করতে গেলে কেই বা সব দেখাশোনা করবে আর কেই বা এদের সঙ্গে কথা বলবে আমরা এতগুলো লোক রয়েছি কি করতে আচ্ছা ডক্টর চক্রবর্তী আপনি বলুন তো যে তার লক্ষ্য ছিল কি তার লক্ষ্য মানে তিনি চেয়েছিলেন যে হাসপাতালটা বড় হোক বিরাট হোক এত বড় হোক মানে যেরকম হাসপাতাল কোনো গ্রামে কেন কোনো শহরেও নেই ড্যানি ওয়া আমাদের তাই করতে হবে আপনি কিছু ভাববেন না সব ঠিক হয়ে যাবে দেখুন ডক্টর রায় লেটেস্ট আর্কিটেকচারের উপর যা করেছি গ্রাম দেশে তা ভাবাই যায় না এ একটা বিশ্বাস এটা ঠিক বলেছেন একটা রীতিমতো বিশ্বাস না হ্যাঁ কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আরে তোর মশাই এ প্ল্যান চলবে না চলবে না চলবে না কি বলবে আরে মশাই আমি হলাম গিয়ে পি পাকাশি আই মিন পরম পাকাশি কত বড় বড় কোম্পানির বড় বড় বিল্ডিং এর প্ল্যান আমি এক এক মিনিট এক একটা আঁচড়ে ঠিক করে দিচ্ছি আর আপনি বলছেন এটা চলবে না আরে মশাই ওসব ভুলে যান ভুলে যান বলছি ওসব ফুলে যা তা না গেলা কিন্তু আপনি কিরকম কি চান সেরকম কি জানতে পারি কি এই যে একতলা প্ল্যানটা যে আপনি করেছেন হ্যাঁ এটা আপনার কষ্ট করে করবার কি দরকার ছিল মানে একতলা হবে না একতলা হবে না বাড়িটা একদম দোতলা থেকে শুরু হবে বাড়িটা দোতলা থেকে শুরু হবে হ্যাঁ পুরি বাবা আপনি আলাদিনকে খবর দেন কেন কেন আরে মশাই আপনি তো সার্জন আপনি যখন কোন রোগীর পেট অপারেশন করেন তখন কি ওপর দিয়ে কাজে না ছেলে ভেতর দিয়ে চালান কি সে কি তাহলে হাসপাতাল হবে না হাসপাতাল তো শূন্যে ঝুলবে না শূন্যে ঝুলবে কেন মশাই এমন একটা ল্যান্ডিং করুন যাতে আমাদের অ্যাম্বুলেন্সের গাড়িগুলো একবার দোতলা পর্যন্ত গিয়ে হাজির হতে পারে হ্যাঁ লেটেস্ট আর্কিটেকচারে এটা সম্ভব পড়ে হ্যাঁ সেটা বলুন কিন্তু তার জন্য তো যতটা কবাদে দিয়ে থাকা দরকার ততটা তো পাওয়া যাবে না আপনাকে নিয়ে তো মহা মুশকিলে পড়লাম মশাই এই তো এইখানে এতখানি বেশ রয়েছে এত বড় একটা বিল্ডিং কম্পাউন্ড না থাকলে মানাবে কেন কম্পাউন্ড যদি আপনার না রাখতে চান তাহলে বাজেটটা বাড়িয়ে কত বেশি না লাখ খানে সবরা আর বলেন কি আরো 1 লাখ টাকা এই ডাক্তার রায় আমার কথাটা আপনি বুঝতে পারছেন না মিস্টার পাগাশি পাগাশি আমার কথাটা হলো দেশের হাসপাতালে যদি আপনি একতলা রাখেন তাহলে কি হবে জানেন কি হবে রাজ্যের ধুলোবালি ওইখানে জমা হবে আপনি ধুলোবালির জন্য ভাবছেন হ্যাঁ তার জন্য না একটা ব্যবস্থা করে দেওয়া যাবে সে ব্যবস্থা আপনি করে দিতে পারবেন দেন একটু দৌড়ায় তবে এই মিস্টার পাগড়া সেই আমাদের ওটি মানে অপারেশন থিয়েটার ওটা যেন ইট সাইড হয় হ্যাঁ আনিশ্চয় কথা বাবা এখানে কি করছেন একটা চারা গাছ কুচে দিলাম কি হবে আচ্ছা এখানেই তো আরিফ কোয়ার্টার হবে না তা হবে কিন্তু এই ফুলটা আমার খুব প্রিয়
একদিন আমি না থাকলেও আমাকে যাতে মনে থাকে তার একটা পাকাপাকি ব্যবস্থা করে রাখলাম। দেখুন, ফুলে তুলে আমার কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন আপনাকে। খুব যেন চিন্তায় পড়েছেন বলে মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা কি হয়েছে? না না, ঠিক হলো না। কি ঠিক হলো না? এই অপারেশন থিয়েটার একটু ভুল হয়ে গেছে। এখনো ভুল? আপনার আর কোনোদিনই ঠিক হবে না। ভালো করে তাকিয়ে দেখেছেন? এরকম অপারেশন থিয়েটার খুব কমই আছে। ডায়াথার্মি মেশিন আছে। ডায়াথার্মি মেশিন নেই। হেঁটে হেঁটে আসবে না, সেই জন্য কলকাতায় গিয়ে আমার এক বন্ধুকে ধরে যত শিগগির সম্ভব এখানে নিয়ে আসতে হবে। আপনি একলা যাচ্ছেন? তাই তো যাচ্ছি।
নিজে ড্রাইভ করে? কেন বলুন তো? না কিছু না। জানি হে জানি, আমি সব জানি। তোমার মুখে রূপনগর হাসপাতাল সম্বন্ধে গর্ব ভরা কথাগুলো শুনবার আগে সব জেনে গেল। কিন্তু তো তুমি তো ডাক্তার, তুমি তো ভাই দৈবজ্ঞ নও, তাহলে এত খবর জানলে কি করে? কি করে? হ্যাঁ, দিজ আর দি মান্থলি নিউজ অফ রূপনগর। আরে এ তো এক বান্ডিল চিঠি দেখছি। হ্যাঁ হ্যাঁ, ওগুলোর মধ্যেই আছে তোমার রূপনগরে প্রথম অপারেশনের দিনটি থেকে আজ অব্দি সব ঘটনা। হ্যাঁ, শুধু ঘটনাই নয়, তার চেয়ে বড় করে আছে তোমার কথা, তোমার সব অদ্ভুত কাণ্ড কারখানার ইতিহাস। তা তো বুঝলাম, কিন্তু সংবাদদাতাটি কে? অপারেশন টেবিলে যার সাহায্য তোমার একান্তভাবে দরকার হয়ে পড়ে। কে আবার কে? ও, ইউ মিন অচেনা। গুড হেভেন্স, তুমি অচেনাকে চিনো নাকি? চিনি মানে? অচেনা আমারই বোন। বাট হাউ? হাও কি, কেন সে আমার বোন হতে পারে না? আহ, তা হতে পারে নিশ্চয়ই, কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না প্রশান্ত, যে সে তোমার আশ্রয় ছেড়ে গ্রামের স্কুলে চাকরি করতে গেল কেন? ও ভাই ওই রকম, ও বলে যে উপায় থাকলে বসে খাবো কেন, মেয়েদের তো অনেক কিছু করবার আছে। নার্সিং জানতো, ওটিতে নার্স হয়ে চাকরি করতে লাগলো। হঠাৎ একদিন চাকরি গেল জানো? কেন গেল আমায় কিচ্ছু বললেন, শুধু এই কথা বললে, বললে যে দাদা সকলেই আমাকে হারাতে চায়, কিন্তু তোমার বোন হয়ে আমি আর কিছুতেই হার মানব না। তারপর চলে গেল গাঁয়ে একটা স্কুলে মাস্টারি করতে। ওর কোনো কাজে বাধা দেওয়ার মতন শক্তি আমার নেই। কিন্তু প্রশান্ত, তুমি তো আমাকে আগে কখনো এসব কথা বলনি। রূপনগরে যাবার পর আজ তো এই প্রথম দেখা তোমার সঙ্গে। প্রশান্ত, আই এম ভেরি সরি, আমি সময় নিতে পারিনি। ঠিক আছে। হ্যাঁ, আর ওকে আমি জানাইনি যে তুমি আমার বন্ধু। কেন? কেন? ও হয়তো ভাববে দাদার বন্ধুর কাছে যদি কোনো সুযোগ নেই। একটা কথা কি জানো দীপ্ত, জীবনে চলার পথে অচেনার মতন মেয়েদের কোনো পরিচয়ের দরকার হয়। আজ বুঝতে পারছি প্রশান্ত, যে অচেনা কেন এত দৃষ্টি। হ্যালো, হ্যাঁ আমি কথা বলি। হ্যাঁ ও তাই নাকি? আচ্ছা হ্যাঁ, আমাকে জানিয়ে দিচ্ছে। ওই ডায়াথেরামি মেশিন সামনে হপ্তায় আস, ওরা জানিয়ে দিবেন। আরে কি ব্যাপার, আপনি এখানে বসে? আপনি আসবেন বলে কি করে জানলেন আমি আসবো? বাড়ি দেখলাম। যে কি দেখলেন? হাসপাতালে আপনার গাড়িটা ঢুকছে। ও, কলকাতা সব কাজ হলো? হ্যাঁ, ওই প্রশান্তর ইনফ্লুয়েন্সে। বাই দ্য ওয়ে, প্রশান্ত আপনার দাদা? আপনি জানলেন কি করে? না, প্রশান্ত বলছিল যে কি বলছিল ডক্টর রায়? একটা প্রাইভেট কথা ছিল। ও, কি ব্যাপার কি ডক্টর চক্রবর্তী? না, আপনার কলকাতার ব্যাপার সব হয়ে গেল? হ্যাঁ, দু একদিনের মধ্যে সব জিনিসপত্র এসে পড়বে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তা এইটি কি আপনার প্রাইভেট কথা? না, মানে আমি বলছিলাম কি, এই হাসপাতালের মধ্যে আপনাদেরই মেলামেশাটা
অনেকের কাছে কেমন যেন একটু দৃষ্টিকটু লাগছে। আমাদের মেলামেশাটা মানে? না, আমি ওই মিস বোসের কথা বলছি। একজন সামান্য নার্স সবসময় আপনার কোয়ার্টার্সে আসে যায়, এটা তো প্রয়োজন থাকলে যাওয়া আসা করবে। হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। তবে প্রয়োজনের কথাটা তো সবাই জানতে পারছে না, কাজে এ নিয়ে একটা কুৎসিত। উড ইউ স্টপ প্লিজ। দেখুন ডাক্তার রায়, আমি চুপ করলে তো সবাই চুপ করবে না। কাজে আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় যে আপনার মতন লোককে নিয়ে হাসপাতালের মধ্যে এই যে একটা কুৎসিত কথা, এটা আপনারই বন্ধ করা উচিত। আপনি বসুন না। আচ্ছা দেখুন, বলছিলাম কি যে আচ্ছা, আপনার ডিউটি তো এখন অফ তাই না? হ্যাঁ। আপনার অন্য কোনো কাজ নেই তো? না। তাহলে চলুন একটু বেরিয়ে আসি। বেড়াতে? আপনার কোনো আপত্তি নেই তো? না না, কোনো আপত্তি নেই। তাহলে আসুন, আসুন। সার্থক নাম রেখেছিল আশ্রম লোকেরা, অচেনা। সত্যি আমি অচেনা। হাসপাতালে জন্ম দিয়ে আমার মা আমাকে ত্যাগ করে সরকারি আশ্রম থেকে আমি মানুষ হয়েছিলাম, লেখাপড়া শিখেছিলাম। কিন্তু পৃথিবীর মানুষ তো আমায় চায়নি, তাই তাদেরই কাজে লাগবো বলে, তাদেরই সেবা করবো বলে আমি নার্সিং শিখেছিলাম, চাকরিও পেয়েছিলাম। কিন্তু যার দয়াতে চাকরি পেয়েছিলাম, সেই তিনি শেষে একদিন রাত্রে আপনি আপনি আজ রাত্রে তোমার তো পদোন্নতি হল। হ্যাঁ, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। ডক্টর চৌধুরী নার্সিংহোমের এই কাজটা আপনি আমাকে পাইয়ে দিয়েছেন। কিন্তু কিন্তু তার বদলে তো আমি কিছু পেলাম না। মানে হয় কি, এখানে কেউ নেই। ছাড়ুন, ছেড়ে দিন আমাকে, আমাকে অসম্মান করবেন না। পথের মেয়ের আমার সম্মান। ছাড়ুন বলছি, ছাড়ুন। গঙ্গার জলে যখন জীবনের সমস্ত গ্লানি মুছে ফেলব বলে ঠিক করেছি, তখনই দেখা পেলাম তোমার বন্ধুর প্রশান্ত বোস। তারা আপন বোন করে আমাকে তুলে নিলেন, সারা বিশ্বের কাছে আমার একটা পরিচয় দিলেন। তিনি সত্যি মহৎ, কিন্তু আমি তো জানি এ কত বড় মিথ্যে। এর জন্য দুঃখ করবার কি আছে অচেনা? তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি মানুষ। এই পরিচয় তো পৃথিবী সন্তুষ্ট হবে না। আমি তোমাকে বলছি অচেনা, যে যার হাতে স্পর্শে মানুষ প্রাণ ফিরে পায়, তার কোনো পরিচয়ই দরকার নেই। আপনি ফর্মে বাবার নাম তো দেননি, বাবার নামটা বসিয়ে দিন।
দরকার নেই। দরকার নেই কি? নিয়ম মশাই। আরে রাখুন মশাই নিয়ম, আমি ডক্টর দীপ্ত রায়, এম এস এফ আর সি এস, বিএ করছি, একে ইনি আমার স্ত্রী, দ্যাটস এনাফ। চলে এসো। আমি সব নাম টাম লিখে দিচ্ছি। আপনি লিখবেন? হ্যাঁ আমি দিন। অদ্ভুত লোক মশাই। হ্যাঁ ও ওই রকমই। কোথায় যেন সানাই বাজছে না? হ্যাঁ কোথায় বাজছে বলো তো? কোথায় বাজছে আমি কি করে বলবো? তো যাই বলবে, ও সানাই টানাই না বাজলে কিন্তু বিয়েটা ঠিক যাবে না। হ্যাঁ আরে এসো এসো এসো। এইবার আসবে, খুব মজা হবে। উমা ওই তো এসে পড়েছে। দাঁড়ালে কেন, এসো। আছে না 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 ওভাবে নয়। তবে কিভাবে? আপনার দেখছি মানদার তমলে রয়ে গেছে, একটা জবরজস্ত করি। আরে মশাই এসব জানলে কি আর ডাক্তার হতো, কলাবিদ হতো। বুঝেছি, এসব তো কাজ নয়। হ্যাঁ প্রশান্ত। হ্যাঁ এসব কি ফুল? ডাক্তার এনেছেন, কংগ্রাচুলেশন ডক্টর রয়। থ্যাংক ইউ। কিন্তু এত ফুল কি হবে? এনেছেন বেশ করেছেন, বলি হিন্দু তো, বিয়ে তো হয়েছে, সই করি বা যাই হোক, তা বলে ফুল সজ্জা হবে না? হ্যাঁ এটা বন্ধু, আর চললে কোথায়? যাই হাসপাতালে ঘুরে আস। এইটা আর সেই হাসপাতাল। হ্যাঁ আসল ব্যাপারটা কি জানেন, সকাল থেকে ডক্টররা একবারও হাসপাতালে যাননি, একবার সেখানে 5 লাখ টাকা নেই, উনি কিছুতেই স্বস্তি পাচ্ছেন না। এই দেখো বলা হলো না, তবু সব ঠিক করে আসছি। তাড়াতাড়ি ফিরো কিন্তু। হ্যাঁ 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 ঠিক আছে। কি ব্যাপার ডক্টর সরকার, খুব চিন্তিত বলে মনে হচ্ছে? আমার কেবিনের পেশেন্টটা হঠাৎ একটা ওয়াস্ট টার্ন নিয়েছে। আচ্ছা। আনকনসাস হয়ে পড়ে রয়েছে, হাই ফিভার, জ্বরটা কমাবার চেষ্টা করছি কিন্তু কমছে না। আমি দেখতে পারি একবার? ব্যস্ত, চলুন না। চল। আধ ঘন্টা অন্তর টেম্পারেচার নিয়ে যান, আমি আসছি একটু। স্যার। হ্যাঁ বাড়িতে সবাই আপনার জন্য বসে রয়েছে। সবাইকে খেয়ে দিয়ে চলে যেতে বল, আমার সময় নেই, যা। কত টেম্পারেচার? 99। ঠিক আছে, ইয়োর পেশেন্ট ইজ ওকে ডক্টর সরকার। থ্যাংক ইউ ডক্টর রয়, গুড নাইট। গুড নাইট। তোমার একটু তাড়াতাড়ি সেবার করা ছিল তাই না? হ্যাঁ একটু দেরি হয়ে গেল প্রশান্ত। আরে বাবা রাত্রি 2 বাজে, চলো চলো চলো। তুমি এখনো জেগে বসে আছো? বড্ড দেরি করে ফেললাম না, কি করি বলো? হাসপাতালে যেতে ডক্টর সরকার একটা কেসের কথা বললো, কেসটা বড় পিকিউলিয়ার, তাই নিজেই মেতে গেলাম। আর কি ভাবছো? ভাবছি
কাগজে সই করা বিয়ে থেকে প্রকাশ্য হয়। তোমার থাকা উচিত না, কারণ তুমি নার্স। কিন্তু কি কিন্তু? কিছু না, সংসারের জন্য যে টাকাটা চেয়েছিলাম সেটা দাও। আর শোনো, সংসারের কথা হাসপাতালে বলবে না। সংসারের লোকগুলো যদি দিন রাত হাসপাতালে পড়ে থাকে তাহলে সংসারের কথাগুলো হবে কোথায়? এসবগুলো কি আবার কিনে নিয়ে এলাম? হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু জিনিসগুলো কি? এই পর্দা, বেডশিট, টেবিল কভার, এইসব আর কি হবে? পর্দা, বেডশিট, টেবিল কভার, এসব দিয়ে কি হয়? ঘর সাজাবো। আচ্ছা তুমি বসলে যে ওটা করো, যা হাত মুখ ধুয়ে নাও, আমি শম্ভুকে খাবার দিতে বলি। শম্ভু, সাহেবের খাবার দাও। এই তো দিচ্ছি। আর কি আছে নিয়ে এসো। আর তো কিছু নেই মানে শুধু একটু? হ্যাঁ সাহেব তো এই খান। হ্যাঁ আপনি তো কোনোদিন এ সময় বাড়ি আসেন না, হাসপাতালেই থাকেন, কি করে জানবেন বলুন? কি হলো শম্ভু, যেন কি বক বক করছিল? কিছু না। তুমি খাবে না? আমি পরে খাবো। কেন, একসঙ্গে বসলেই তো পারতে, একদিন সকাল সকাল ছুটি পেলে। তুমি খেয়ে নাও না। অচেনা আসেনি? আসবে না। খবর পাঠিয়েছিলাম? হ্যাঁ বলে পাঠিয়েছি, শরীর খারাপ আজ আসতে পারবে না। শম্ভু, এটা নামিয়ে নাও তো। কি ব্যাপার, হাসপাতালে যাওনি শুনলাম, শরীর খারাপ? না, সকাল থেকে মাথাটা একটু ধরেছিল, এখন ভালোই আছি। ও তাই বলো, আমি ভাবলাম কি না কি।
আরে বাবা, কি ব্যাপার? এনি অ্যাপয়েন্টমেন্ট কার সঙ্গে? তোমার সঙ্গে। আরে সর্বনাশ, এত রান্না তুই করেছিস? ও করবে না তো কে করবে? বাহ, সম্মুটা তো বেশ ভালো রান্না করেছে। আর তুমি সব কি আজে বাজে কথা বলো, সম্মুটা কোনো কাজের না, সম্মুটা রান্নাই করতে পারে না। কেটে আবার কি রে? পায়েস। বাবা, এসবের পরেও পায়েস? শম্ভু বললে তোমার আজকে জন্মদিন। তাই নাকি? তাই নাকি? আমার জন্মদিন নাকি? বাহ, তাহলে শম্ভু তুই আবার আমার পুষ্টি জানলি কবে থেকে? হ্যাঁ না সাহেব, বুড়ো বয়সে আর আমি মিছে কথা বলবো না। আজ আমি কিচ্ছুই করিনি। মাই সারাদিন ধরে ঘরদোর সাজিয়েছেন, গুছিয়েছেন, তারপর রান্নাঘরে গিয়ে নিজে হাতে এই সব রেঁধেছেন। তাহলে সারাদিন ধরে তুমি এইসব করেছো? কি করবো বলো, শম্ভুটা একদম রাখতে পারে না। এইসব ছেলে মানুষই করবার জন্যই বুঝি আজ হসপিটাল ডিউটি করনি? এগুলো ছেলে মানুষই নয়। এগুলো ছেলে মানুষই। না খাও, খেয়ে নাও। চুপচাপ বসে কি করবো? এমন সুন্দর করে সাজলে সে কি শুধু ঘরে বসে থাকবার জন্য? চলো চলো বেরিয়ে আস। আমি প্রিয়ারে পেয়েছি কাছে, পরশুমনির বেঁধেছি বুকের মাঝে, আমার রাতের মাধুরী মনের মাধুরী যাচে, তারে পেয়েছি বুকের কাছে। স্বপনে কি তার রূপালী চাঁদের জোছনা মেশে, প্রিয়ার পরাণে পিয়াল বনে পুলকনে চুল নাচে, পরশুমনির বেঁধেছি বুকের মাঝে, আমি প্রিয়ারে পেয়েছি আছে। প্রিয়া রধ রাঙা গোলাপে বাসনার দলে, নয়নে কি তার মুকুতা মুকুল দোলে, দেহের
জানিয়েছেন যে তার পক্ষে এসব কাজ করা আর সম্ভব নয়। তাহলে কি করবো ডক্টর রায়, শুড আই অ্যাডভার্টাইজ? ওয়েল ওয়েল ডক্টর চক্রবর্তী, আপনি আপনি আমাকে একদিন সময় দিন, আমি কালকে আপনাকে জানাবো। শুধু কি এই কাজ? ঘরের কাজ আমার আরো অনেক। অচেনা অচেনা শোনো, তোমার ট্যালেন্ট, তোমার এফিসিয়েন্সি তুমি এইভাবে নষ্ট করতে পারো না অচেনা। এগুলো কাজ নয়, এগুলো অকাজ। তোমার কাজ মানে তুই অপারেশন টেবিল, সেটা তোমার ধর্ম না। স্ত্রীর ধর্ম স্বামীর সেবা, আর সেসব করতে গেলে সব সময় হাসপাতালে করে থাকলে চলে না। কিন্তু আগে থাকতে অচেনা, আগে তো ভাবিনি তোমাকে কাছে পাবো। তাহলে আমাকে কাছে পেয়েছো বলে কি তুমি নার্সিং ছাড়লে? ঘর সংসারই তোমার কাছে বড় হলো? ঘর বাঁধার আশা আমার কাছে শুধু স্বপ্ন ছিল, তা যখন আজ সত্য তখন তাকে দূরে সরিয়ে রাখবো কি করে? তুমি কি বলছো অচেনা? এ তো আমার কথা না, এ যে সব মেয়ের কথা। তাহলে এতদিন তুমি যে সমস্ত আত্মীয় সেবা করে এসেছো তারা তোমার কাছে কেউ নয়, কিছু নয়? তাদের যখন সেবা করতাম তখন তারাই ছিল আমার কাছে সব। জীবনে তখন স্বপ্ন ছিল, কোনো লক্ষ্য ছিল না। অচেনা অচেনা প্লিজ তুমি আমার কথা শোনো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি ওদের বঞ্চিত করো না, তুমি হাসপাতালে জয়েন করো। তুমি এমন করে বলো না, আমি পারবো না, আমি পারবো না। অচেনা কেন, তুমি কেন পারবে না বলো? তোমাকে আমি বোঝাতে পারবো না, তুমি জানো না আমি আমি কি, আমি কি সেটা বলবে তো? আমি জানি না।
তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না কেন মধুর ব্যথায় মধু মাধবী আনমনা। তুমি জানো না কেন গোধূলির মেঘে জড়ানো জড়ানো আলোর সোনা। তুমি জানো না নার্সিং ছেড়ে কি শেষকালে পুতুল খেলা শুরু করলে? কি করবো বলো, কি নিয়ে খেলা করছি দাদা তুমি দেখলে না? কতটুকু সময় তোমাকে কাছে পেয়েছি। আমাকে পেতে হলে তোমাকে হাসপাতালে আসতে হবে। না, এই হাসপাতালই তোমাকে পাগল করেছে। কেন, কলকাতায় গিয়ে একটা ছোট বাড়ি কিনে তো চেম্বার করা যায়, নির্দিষ্ট সময় রোগী দেখা যায়, তাতে অনেক পয়সা। না, আমি পয়সার জন্য বলিনি, ওখানে নিজের বাড়িতে চেম্বার করি। আমি তোমার সবসময় কাছে পাবো, তোমার যত্ন করতে পারবো, তোমার কাছে সাহায্য করতে পারবো। তো সেটা এখানেও করতে পারবো? না, পারি না। আমার সংসারকে তুচ্ছ করে সবসময় তোমার এই হাসপাতালকে বড় করে দেখতে আমি পারবো না। তার কারণ তুমি স্বার্থপর, অল্পের মধ্যে তুমি সীমাবদ্ধ হয়ে থাকতে চাও। তার কারণ আমি সাধারণ মানুষ, আমি তোমার মতো দেবতা নই। আমি দেবতা হতে চাইনি অচেনা, আমি ডাক্তার হতে চেয়েছি, সত্যিকারের ডাক্তার। এটুকু আনন্দের কথা, আপনি যদি একবার দেখে দেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো। তা সন্ধ্যা নাগাদ যাবো? বেশ। না, ওই টুবিমল বাবুর বাড়িতে একবার যেতে হয়েছিল।
আচ্ছা হয় না, বাচ্চা টাচ্চা হওয়ার সময় মেয়েদের চেহারাটা কিরকম পাল্টে যায় না? সুবিমল বাবুর স্ত্রী গিয়ে দেখলাম বুঝলে, চেহারাটা কেমন যেন পাল্টে গেছে। এক মাসের মধ্যেই ভদ্রমহিলার একটি বাচ্চা হবে। ভগবানের কাছে প্রার্থনা করি ওদের সংসার যেন সুখের হয়। তুমি খাবে তো? খাবার দিতে বলি না, ওদের বাড়িতে অনেক কিছু খেয়ে এলাম। তুমি একে বলো না, ওই ইয়ে মধু না শম্ভু? হ্যাঁ হ্যাঁ শম্ভু বলো না, একটু কফি দেবে। আমি নিয়ে আসছি। আচ্ছা জানো, সুবিমল বাবু স্ত্রীর মতো আমাকেও তোমায় একবার দেখতে হবে। শুনছো, কফি খাবে না? টেলিফোনে কোনো রেসপন্স পেলাম না, রিং হচ্ছিল হঠাৎ থেমে গেল। তাহলে আমি এখন কি করি? আমি আপনি আপনি কিচ্ছু ভাববেন না, আমি নিজে গিয়ে তাকে কোয়ার্টার থেকে নিয়ে আসছি। ও আচ্ছা, ডক্টর রয়, ইন প্লিজ। হ্যাঁ উনি ঘুমাচ্ছেন। একবার দয়া করে ডেকে দিন না। কি ব্যাপার ডক্টর ভট্টাচার্য?
আপনি প্লিজ একবার শিগগির আসুন। কেন, কি হয়েছে? ডক্টর বোস ভীষণ ভেঙে পড়েছেন, তার একটা ইমার্জেন্সি কেস আপনাকে দেখাতে চান। এর জন্য এতক্ষণে ছুটে আসবার কি দরকার ছিল? টেলিফোন করে নিতে পারতেন। টেলিফোন তো করেছিলাম স্যার, কিন্তু কোনো রেসপন্স পাইনি। কি ব্যাপার ডক্টর বোস? আমার বাবা। আপনার বাবার কি হয়েছে? কি জানি, আমরা সবাই তাকে দেখেছি, কিছু বুঝতে পারছি না, তাই আপনাকে দেখেছি। তিনি কোথায়? ইমার্জেন্সিতে। চলুন, লাস্ট ফিউ মান্থস ধরে ডিমনেস অফ ভিশন এন্ড হেডেক কমপ্লেইন। লাস্ট ফিউ ডেজ হেডেক কমপ্লেইনটা অত্যন্ত ইন্টেন্স হয়েছে। আচ্ছা, সন্ধ্যার পর হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছেন। আপনার কি বিশ্বাস উনি মারা যাবেন? প্রত্যেক মানুষই একদিন একদিন মারা যাবে। তাছাড়া ডাক্তার বোসের বাবার বয়স 76। মানুষ কখন মারা যাবে আর যাবে না সেটা কি আমরা ঠিক করবো? আমি বলতে চাই, এমন একটা শক্ত অপারেশনের দায়িত্ব নাই না। লুকিয়া ডক্টর চৌধুরী, মৃত্যুর সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে, যা আপনি করছেন, আমি করছি, প্রতিটি মানুষ করছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বিশ্বাস থাকা উচিত। আপনি অপারেশন করুন ডক্টর রায়। ডক্টর বোস তার বাবাকে আমাদের হাসপাতালে নিয়ে এসেছেন, তাকে যেমন করেই হোক আমাদের বাঁচিয়ে চলতে হবে। কাল সকাল 10:00 অপারেশন হবে, আর তোমাকে আমার পাশে থাকতে হবে। শোনো অচেনা, সকলের আপত্তি সত্ত্বেও আমি এই অপারেশন করছি, তোমার সাহায্য আমার একান্তভাবে প্রয়োজন। না, আমি পারবো না, আমি পারবো না। অচেনা, প্লিজ অমত করো না, শুধু আজকের মতো তুমি আমাকে সাহায্য করো। কিন্তু আমি অসুস্থ। অসুখ তোমার মনেও আছে না, তুমি ঘর সংসারে রোগে ভুগছো। না অচেনা, অচেনা প্লিজ, তোমার এই পুরনো কথাগুলো আজকে অন্তত আমাকে বলো না। অচেনা, আই নিড ইউ ফর দ্য ডে, আই নিড ইউর হেল্প ভেরি ব্যাডলি। অচেনা প্লিজ, প্লিজ অচেনা, তারপর তুমি যা বলবে আমি তাই শুনবো, তুমি যা করতে বলবে আমি তাই করবো। অচেনা প্লিজ।
যা বলব তাই করবে? ইয়েস ইয়েস অর্চনা ইয়েস, তুমি রাজি হও, তুমি মাতা। আমি কথা দিলাম যাবো। Why don't you focus the light properly? রাত প্রেশারটা বড্ড ফল করেছে স্যার। কত? 80। ট্রান্সমিশন র্যাপিড করো। রাইট। শ্যাল আই ক্যারি অন? নো স্যার, প্লিজ ওয়েট। এনি ইম্প্রুভমেন্ট? নো, ইটস ডিটোরিয়েটেড। কিছু করো, ডু সামথিং। The patient has expired. You have saved him, Dr. Roy. হয়তো কিছুদিন উনি যন্ত্রণা ভোগ করতেন, তা থেকে আপনি ওকে মুক্তি দিয়েছেন। বাবা, ইজ ইট ডেড? সাহেব হাসপাতালে নেই, অপারেশন টেবিলে রোগী মারা যাওয়ার পরই হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। কোথায় গেছেন
কেউ বলতে পারলে না। তুমি যাও। কথা রাখতে পারলাম না, আজ তোমাকে সাহায্য করতে পারিনি বলে আমি সত্যি খুব লজ্জিত। দুঃখ করো না, মানুষ তো চিরকাল বাঁচে না, তাছাড়া ওর বয়সে তো অনেক হয়েছিল। আমি যে অচেনাকে বিয়ে করেছি সে অচেনা ঘর মুখ অচেনা নয়, সে অচেনা সংসারী অচেনা নয়, সে অচেনা নার্স অচেনা। তাকে গৃহলক্ষী করে ঘরের মধ্যে সাজিয়ে রাখবার জন্য আমি বিয়ে করিনি, আমি বিয়ে করেছিলাম তাকে আমার অপারেশন টেবিলের পাশে চিরকালের মতো বেঁধে রাখবার জন্য। বাট দ্যাট অচেনা ইজ ডেড, শি ইজ ডেড টু মি। আমাকে ক্ষমা করো, আমি তোমার উপযুক্ত হতে পারলাম না। কোনোদিনই হতে পারবে না, তোমার মন অত্যন্ত সংকীর্ণ। কি করে পারবো বলো, তুমি মহৎ, তুমি অনেক বড়, সারা বিশ্বের ভালো করি তোমার আনন্দ, কিন্তু আমি তো দেবী নই, আমি সাধারণ একটি মেয়ে, স্বামী পুত্র নিয়ে আমি ঘর চেয়েছিলাম, সংসার চেয়েছিলাম, কিন্তু আমি তা চাইনি। আমার ডাক্তারি, আমার রোগী, আমার হাসপাতাল, এরাই আমার স্ত্রী পুত্র আর সংসার। অচেনা, তোমার এই ঘর আমার জন্য নয়, তুমি আমাকে মুক্তি দাও, আমি মুক্তি চাই। গুড মর্নিং ডক্টর রয়। গুড মর্নিং। কাল রাত্রে বাড়ি যাননি? এনি কেস ডক্টর ভট্টাচার্য? মাইনর কেসেস, আমি দেখে নিচ্ছি। বাই দি ওয়ে ডক্টর রয়, ডক্টর সরকার বলছিলেন যে আপনার স্ত্রী নাকি? ডক্টর ভট্টাচার্য, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি একটা একলা থাকতে চাই। ওকে। কোন বিপদ হতে পারতো, মানে ।
অচেনা অচেনা তোমার পথ আমার পথের থেকে অনেক দূর তোমায় আমার মিল হতে পারে না শামুকের সঙ্গে খুলুসের যে সম্বন্ধ ওই হাসপাতালের সঙ্গে তোমার তার সে তোমার দেহ মনের সঙ্গে মিশে গিয়েছে এখানে আমার স্থান নেই অজ্ঞাতের গোল থেকে কুড়িয়ে এনেছিলে আমায় আজ তোমার চিরমুক্ত করে সেই অজ্ঞাতের গোলেই আমি আবার ফিরে যাচ্ছি অভিশাপ তোমায় দেবো না কেননা একটা করুণা তুমি আমায় করেছ তোমার সন্তান আমার গর্ভে যার উপর তোমার কোনো দাবি নেই কোনো অধিকার নেই সে আমার একান্ত নিজস্ব তাকে আমি দেবতা হতে দেবো না তাকে আমি মানুষ করব আমি জানি তোমার মহত্ব আমায় খোঁজ করবে কিন্তু আমার শেষ হাত ফুরিয়েছে ওই মরিচিকার জালে আর নিজেকে জড়াবো না তোমার স্বামিত্বের অধিকার তুমি হারিয়েছ করুণা 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 আমাকে সকলের করুণা নিয়ে চিরকাল বেঁচে থাকতে হবে আমি হাসপাতালে দিন রাত পড়ে থাকবো তবে ওর করুণা পাবো আর আমার সন্তান মানুষ হবে অবজ্ঞার সঙ্গে এক আয়ার কাছে না না এসে চাইলেও আমি চাইতে পারি না তার সন্তান অবজ্ঞার সঙ্গে মানুষ হবে এ তো সে বলেনি বলার কোনো প্রয়োজন হয় না সংসার যার কাছে নিষ্প্রয়োজন তার কাছে সন্তান থাকা না থাকা একই ব্যাপার না না দাদা আমি আমার সন্তানকে এমন করে হত্যা করতে দেবো না কি করবি কি করব কি করবো তা তো আমি জানি না তবে ওর কাছ থেকে আমাকে অনেক দূরে সরে যেতে হবে অচেনা দাদা তুমি আমার একমাত্র আপনজন আমি তাই তো এসেছি তোমার কাছ থেকে বিদায় নিতে না 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 অচেনা অচেনা শোন লক্ষ্মীটি এভাবে তোকে আমি ঘর ভাঙতে দেবো না কিছুতেই না ঘর তো আমার ভেঙে যায়নি আমার সন্তান তার জন্য তো আমার ঘর বাঁধতে হবে কিন্তু দীপ্ত যদি কোনদিন তাকে দাবি করে না তার সে যোগ্যতা নেই যে সন্তানের জন্ম ইতিহাস তার পিতা রাখে না সে সন্তানের উপর কোনো অধিকার কোনো দাবি তার থাকতে পারে না কিন্তু তার পরিচয় গোপন রাখবে কি করে তার জন্য যদি প্রয়োজন হয় তো বলবো ওর বাবা মৃত হচ্ছে না শুধু এক ডি রয় ছাড়া ওর বাবার আর কোনো পরিচয় থাকবে না হচ্ছে না তুই পাগল হয়ে গেছিস কিন্তু দাদা আমার সন্তানের জন্য যে আমায় সব কিছু করতে হবে কিন্তু তোর সন্তান যখন জানবে তখন সে কি তোকে ক্ষমা করবে তা তো জানি না তবে তবে আমার কর্তব্য আমি করব মায়ের স্নেহ দিয়ে ওকে গড়ে তুলব বড় করব এই জীবনে আমি যা পাই তা থেকে আমি ওকে বঞ্চিত করতে পারবো না অচেনা ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমি জানতাম না যে তুমি তোমাকে কিছু জানতে হবে না তুমি কোনোদিন কিছু জানতে চাও না আমি যেমন তোমার কাছে মৃত তুমি আমার কাছে তার তুমি আমাকে ছেড়ে দাও শুনো না ছেড়ে দাও অচেনা অচেনা শোন আমার নার্সিং হোমে ইজ দ্যাট সো আই শুড বি রাইট ওভার গুড
হেভেন্স রয়, এখানে কি মনে করে? একটা সিরিয়াস কেস এনে হাজির করেছে। আমি তো টেলিফোনে খবর পেয়ে আসছি, কেসটা কি? সাবডিউরাল হেমাটোমা। চলো একবার দেখা যাক। বোধহয় জ্ঞান ফিরেছে ডক্টর সাহেব। Yes, I think your diagnosis is correct. Chat kore x-ray kori nite hai. Ki bolo doctor? What's wrong? বাচ্চাটার কন্ডিশন? No, the child is all right. মাথায় চোট লেগেছে তাই বাচ্চাটা বেঁচে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে ডক্টর রয়, দি হিমাটোমা ইজ প্রেসিং দি অক্সিপিটাল লোব। ঠিকই বলেছেন, মাথার পেছনের দিকে একটা লেজেন দেখতে পাচ্ছি, আর তাছাড়া পেশেন্টের জেনারেল কন্ডিশনটা পুর। ইন দ্যাট কেস ডক্টর রয়, আমার মনে হয় না ঠিক এক্ষুনি অপারেশনের রিস্কটা নেওয়া উচিত। কিন্তু ইমিডিয়েটলি অপারেশন না করলে পেশেন্ট চিরকালের মতো অন্ধ হয়ে যেতে পারে। কিন্তু অপারেশন রিস্কটা কম নয়। তবু করতে হবে। হ্যাঁ, আপনি বাইরে আসুন একটু। ওয়েল ডক্টর সানিয়াল, অপারেশন যদি আমি করি, তুমি? হ্যাঁ, আর আমি যে অপারেশন করেছি এ কথা যেন পেশেন্ট কোনোদিন জানতে না পারে। কেন? কারণ আছে। আমি বুঝতে পারছি না ডক্টর রয়, কী কারণ থাকতে পারে? প্রশান্তর বোন ছাড়াও পেশেন্টের আর একটা পরিচয় আছে, সে আমার স্ত্রী। হোয়াট? ইয়েস ডক্টর সানিয়াল। রেডি ডক্টর? দাঁড়িয়ে কেন? চলো চোখের কাভারিং খুলব। রয় না, আপনি যান। আচ্ছা
এবার আস্তে আস্তে চোখ খুল। মৃত হয়ে থাকলেই ও বাঁচবে, ওকে বাঁচতেই দাও। না দিত, কোথা যেন একটা বিরাট ভুল হয়ে যাচ্ছে। আমি ভাবি সত্যি পাগল হয়ে গিয়েছে, ও যা কিছু করেছে নিছক অভিমানই করেছে। এসব কথা কেন বললাম জানো? যে কষ্ট সে পেয়েছে সে কষ্ট আর একজন পাক, এটা আমি চাই না।
তো দেবী নয়, আমি সাধারণ একটি মেয়ে। সাত পুত্র নিয়ে আমি ঘর চেয়েছিলাম, সংসার চেয়েছিলাম। আমাদের নতুন আরেকটা আমার কাছে পাঠিয়ে দেবেন তো। আচ্ছা, তিনি তো আসেননি। আসেননি? না, আজ সকাল থেকে তিনি আসেননি। কেন? আচ্ছা, তা তো বলতে পারি না। ডক্টর চৌধুরী, আপনি জানেন যে ওই যে পঙ্কজ আজ কেন আসেনি? সকাল থেকে আসেনি শুনে বোধ হয় শরীর খারাপ। শরীর খারাপ? আর ওই শিও? সম্ভব, কারণ তিনি এবার ফেল দিনে চৌধুরী। আচ্ছা, আপনারা কেউই জানেন না ছেলেটা কোথায় গেল? আউট স্টেশনে কোন সিরিয়াস কেস অ্যাটেন্ড করতে গেলে নিশ্চয়ই বলে যেত। বেশ, তা যখন যায়নি তখন সে গেল কোথায়? আপনারা এতগুলো লোকজন কেউ কোনো খোঁজ খবর রাখেন না? সকলের অজ্ঞাত সাথে যদি কেউ পালিয়ে যায় তাহলে তার খোঁজ কি করে রাখা যাবে ডক্টর রয়? ওয়া, পালিয়ে গেছে? তাছাড়া বলে যখন কাউকে যায়নি। না 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 না, তা কি করে হবে? তাহলে কি এত ভাববার কি আছে? বাড়িতেও তো যেতে পারে, একটা টেলিগ্রাম করলে। তাহলে কি করা যায়? ওর বাড়ির ঠিকানা দেখি, রেজিস্টার থেকে পাওয়া যেতে পারে। জানালে কেন বল, তুই কি বলতে চাস? বাড়ির ভেতরে চলো। এখানেই বল, রূপনগর থেকে কেন চলে এলি? তার আগে তুমি আমায় বলো মা, কেন তুমি আমায় এতদিন বলোনি? বললে তোমার পাপ হতো না? সংকোচ। রূপনগর হাসপাতালের বিখ্যাত সার্জন দীপ্ত রায় যে আমার বাবা, এই কথা কেন বলোনি? কেন আমায় এমন করে পিতৃহীন করে রেখেছো? যখন তোকে পাঠিয়েছি তখন তুই যে একদিন সব জানতে পারবি এই আমি জানতাম, তবু তোকে নিজেই বলতে পারিনি। মনে আমার ভয় ছিল যদি তুই ভুল করিস, যদি তুই ওর কাছে না যাস। আপনি চলে এলে কেন পঙ্কজ? শুধু আপনাকে নিয়ে থাকতে পারবো না বলে। খামন খামন লুক হিয়ার পঙ্কজ, আমাকে তুমি ভুল বুঝো না, আমার জীবনটাই তো একমাত্র নয়, তোমার জীবনে তুমি হয়তো আদর্শ স্ত্রী পেতেও পারো,
আমি তোমার বান্ধবীর সঙ্গে কথা বলতে চাই। কি বলবে? বলবো সে যদি তোমাকে সত্যি ভালোবাসে বিয়ে করবে, কিন্তু কর্তব্যে কোনো বাধা দেবে তা বলবে। কিন্তু আমার মা? কেন, তোমার মা কি এসব ব্যাপারে কিছুই জানেন না? তা চলো, আমি না হয় তাকে বলছি। কোথায় তিনি? আসুন। আর তুমি? তুমি কি আমাকে গ্রহণ করতে পারবে? অচেনা, তোমার কি বিশ্বাস যে তোমার প্রয়োজন আমার কাছে ফুরিয়ে গেছে? আজ এত বছর ধরে আমি তোমাকে, আমার যে অনেক লজ্জা, যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত করছি। আজ এত বছর ধরে আমি শুধু এইটুকুই বুঝেছি, তুমি বিশ্বাস করো আমার কোনোদিনও তোমার সত্যকে আঘাত করবো না। পারবে? পারবে আমাকে ক্ষমা করতে? The instrument for tracheotomy are ready.